ভগবান গোলার সাহিত্যের ইতিহাস সন্ধান করতে গিয়ে আমরা গোবিন্দ দাসকে পেয়েছি, পেয়েছি রামাচন্দ্র, ঘনশ্যাম দাস, সৌমেন্দ্র কুমার গুপ্তকে। আরও অনেক সাহিত্যিকের নাম উঠে আসে যারা ভগবান গোলার মাটিকে গর্বিত করেছেন। তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট লেখক আমাদের সবার প্রিয় এবাদুল হক মহাশয়। ভগবান গোলা হাই স্কুলের বিশিষ্ট শিক্ষকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। করোনার ভয়াবহ রূপ আমাদের ভগবান গোলার সাহিত্য সমাজের নক্ষত্রকে কেড়ে নিয়ে গেছে না ফেরার দেশে। বিশিষ্ট লেখক চন্দ্রপ্রকাশ সরকারের লেখা প্রাদর্শিক পত্রিকায় প্রকাশিত সামাজিক দায় মানতেন এবাদুল হক প্রবন্ধে লেখেন, এবাদুল হকের সাহিত্যানুরাগ সেই কিশোর বয়স থেকে। মাত্র 17 বছর বয়সে প্রলয় পত্রিকায় কলম ধরার মধ্য দিয়ে তার সাহিত্য পথে যাত্রা শুরু। পরে ওই পত্রিকায় সম্পাদনাও করেন। 1977 সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় রামধনু, আবার এসএচি ফিরের যাত্রা শুরু হয় 1979 সালে। অসীম নিষ্ঠায় শুধুমাত্র পত্রিকা সম্পাদনায় নয়, সদা সক্রিয় নিরলস সৃজনশীল এবাদুল হকের মননঋদ্ধ সৃষ্টি সম্ভারও নেহাত কম নয়। এই পর্যন্ত অনন্ত 8টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, সেগুলো হলো কাকলি, সূর্যাস্তের আগে ও পরে, নাগকেশরের ফুল, বাউল জল, অগ্নিজল, এক গ্লাস জলের ছায়া, পলাতক ছায়া এবং নারী। প্রকাশিত হয়েছে শতখানিক গল্পের একটি সংকলন অনন্ত, 17টি নাটকের সংকলন এখনো লক্ষ্মীন্দর তার নাট্য প্রতিভার স্বাক্ষর বহন করে। 1982 সালে উত্তরবঙ্গ নাট্য জগৎ তাকে নাট্যকার হিসেবে প্রথম পুরস্কারে ভূষিত করে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত সারা বাংলা লিটিল ম্যাগাজিন পত্রিকায় পরপর দুবার 1992 এবং 1993 সালে প্রথম পুরস্কার লাভ করে তার পত্রিকা আবার এসেছে ফিরে। 2012 সালে বাংলা একাডেমি পুরস্কারও পান। 2016 সালে সারা ভারত লিটিল ম্যাগাজিন পত্রিকার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান, এই সঙ্গে পান সাধক হাসান মান্ডো পুরস্কারও। এইরকম এক দু সময়ের গভীর শূন্যতার সৃষ্টি করে চলে গেলেন এবাদুল হক, তিনি আর কোনোদিন ফিরে আসবেন না। কিন্তু তার সৃষ্টি সম্ভার আর আবার এসেছি ফিরে বাংলা সাহিত্যের ইতিহাসে রয়ে যাবে একটি স্থায়ী জায়গা নিয়ে। তিনি বেঁচে থাকবেন অসংখ্য অনুরাগী ও অনুগ্রাহীর অন্তরে। আবার এসেছি ফিরের যাত্রা শেষ হলেও ভগবান গোলার আর এক অনন্য পত্রিকা প্রদর্শিকা লেখক নবিউল ইসলামের সম্পাদনায় ভগবান গোলা গর্বিত। আমরা এই আশা করি ভগবান গোলার সাহিত্যের সাম্রাজ্য আরো বড় হোক, আরো দৃঢ় হোক। প্রদর্শিকা সমাজ ও ইতিহাস গবেষণা ধর্মী জার্নাল 23 সেপ্টেম্বর 2021 বেলা 12টায় বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এবাদুল হক স্মরণ সংখ্যা প্রকাশিত হল। সেই স্মরণ সংখ্যার অনুষ্ঠানে আমি উপস্থিত হয়ে গর্বিত, তারই কিছুটা অংশ সবার সামনে তুলে ধরলাম। Thank you.
চলো চলো
এবং
ভয়াবহ দুর্ঘটনা
Yeah.
না।